আবু বকর বাজারে গেল, বাজারে গিয়ে একটা মাছ ক্রয় করলো। মাছ ক্রয় করে বাইরে তিনি আসলো, তার বিবিকে বললো, ও গো বিবি, মাছটা তুমি কাটে বাছে নিয়ে সুন্দর করে রান্না করো। বিবি বলে, কেন গো স্বামী, এত সুন্দর করে পাক করব কারণটা? আবু বকর বলে, রহমাতুল আলামিন, নবীজিকে দাওয়াত করা হয়েছে, আল্লাহর নবী আমাদের বাড়িতে আসবে। সুন্দর করে তার বিবি আবু বকর বিবি মাছটা সুন্দর করে কেটে নিল। সুন্দর করে কেটে নিয়ে সুন্দর করে পাতিলে মেখে নিয়ে দিই মাত্র চুলাতে আগুন ধরাইবে। চুলাটা জ্বলে না, আগুন ধরে না, আগুন ধরার জন্য চেষ্টা করে আগুন ধরে না। আবার আবু বকর স্ত্রী আবারও চেষ্টা করলো, আগুন ধরে না। আবু বকর কে বললো, ও গো প্রিয় প্রিয় স্বামী, চুলাতে আগুন ধরাইতেছি কিন্তু আগুন ধরে না, কারণটাকে আমি বুঝতেও পারতেছি না। আবু বকর বলে, ও গো বিবি, কি জন্য আগুন ধরে না একটুখানি বলুন, একটুখানি বলুন। এবার আবু বকরকে যখন পাশে নিয়ে গেল, আবু বকরের বিবির কাছে যখন চলে গেল, যাইতে চেষ্টা করলো, আগুন ধরে না। এবার আবু বকর বলে, ওগো বিবি, চিন্তার কোনো কারণ নাই, রহমাতুল আলামিন, নবীজির নিকটে কথাটা শোনার জন্য যেতে হবে। আবু বকর চলে গেলেন, আল্লাহর নবীরকে বললেন, ওগো নবীজি, ওগো রহমাতুল আলামিন, ওগো মায়ের নবীজি, আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী রহমাতুল আলামিন নবীজি বল। আবু বকর রে, বলো তুমি কি বলতে চাও বলো। আবু বকর ওই সময় বলে, ওগো মায়ের নবীজি, গতকাল বাজার থেকে একটা মাছ ক্রয় করে নিয়ে গেছে, বাড়িতে আমার বিবিকে বললাম কাটার জন্য, কেটে নিল, সব কিছু রেডি করে নিছে, কিন্তু এখন চুলাতে আগুন ধরে না, আগুন ধরানোর জন্য চেষ্টা করে কিন্তু আগুন ধরে না। এবার আল্লাহর নবী ডাক দেয়, কই আবু বকর, এরে আবু বকর, যে মাছটা তুমি রান্না করতেছ, যে মাছটা রান্না করার জন্য তুমি পাতিলে উঠায় দিয়েছ, যে মাছটার জন্য আগুন ধরায় দিতে চাও রে, ওই মাছ শুধু দুনিয়ার পৃথিবীর বুকের আগুন না, জাহান্নামে আগুনও যদি ধরাইয়া দেওয়া হয়, মাছে একটা পশম, মাছের কোনো পোড়া তো যাবে না, মাছের কোনো আগুন স্পর্শ করিতে পারিবে না। আল্লাহর নবী যখন এমন করে বলে, আল্লাহর নবীকে এবার আবু বকর বলে, ও গো মায়ের নবীজি, কি জন্য কারণটাকে আমি একটুখানি জানতে চাই, শুনতে চাই। এবার আল্লাহর নবী বলে, আবু বকর, এ আবু বকর, তুমি কি জানো না, এই মাছটাও একটা নদীতে ছিল, এই নদীতে একটা মাঝি ভাই ছিল, মাঝি ভাই, এই মাঝি ভাইটা সব সময়ের জন্য মানুষজন পার করত, নদীরই পার থেকে ও পার যাইত, মানুষ এরকম করে করে পার করে করে নিয়ে যাইত, আর গুনগুনায়া গুনগুনায়া নবীর দরুদ পড়ত রে, এই মাঝির দরুদ গুলো শোনার জন্য মাছটা পিছে পিছে যাইত, মনে 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 মনে, এই মাছটা তো মধুর সুরে দরুদ পাঠ করত, আমি নবী তার প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, এ আবু বকর, এই মাছকে আমি এমন ইজ্জত দিছি, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দিছে, এই এই মাছের ইজ্জত এত এত সম্মান আল্লাহ তারা দিল, কারণ একটাই, আমি নবী কামনিওয়ালাকে ভালোবাসার জন্য, আর শুধু মাছ ময়রে বনের পশু বলো, সারা পৃথিবীর মানুষ যদি আমি নবী কামনিওয়ালাকে যদি ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত ও তাদের সম্মান দুনিয়াতেও বাড়াইয়া দিবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত তাদের সম্মান আখেরাতেও বাড়াইয়া দিবে।